নবীগঞ্জ মাদ্রাসার শিক্ষার্থীদের দেয়া কথা রাখলেন সেলিম ওসমান। নিজের খামারের গরু বিক্রির টাকায় নির্মাণ করে দিচ্ছেন বহুতল ভবন, যে ভবনে ধর্মীয় শিক্ষার পাশাপাশি থাকবে আধুনিক কম্পিউটার শিক্ষার ব্যবস্থা। যুগের সাথে তাল মিলিয়ে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হবে মাদ্রাসাটির শিক্ষার্থীরা। বন্দরের নবীগঞ্জ ঈদগাহ মাঠে একটি কোরআন তালাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সেলিম ওসমান ঘোষণা দিয়েছিলেন তার খামারের গরুর বিক্রির টাকা নবীগঞ্জ মাদ্রাসার এতিমদের জন্য দান করবেন। ইতিমধ্যে 150 গরু গত 2 বছর ধরে পালন করেছি, আমি 4 কোটি টাকার মধ্যে গরুটা বিক্রি করতে পারবো। 2.5 কোটি টাকা আমি বরাদ্দ দেব এই নবীগঞ্জ মাদ্রাসার জন্য। প্রথমে 2.5 কোটি টাকা দান করার ঘোষণা করলেও পরে গরু বিক্রির পুরো 4.35 কোটি টাকা দান করেন তিনি। আমি 4.35 কোটি টাকা গরু বিক্রি করতে পেরেছি কোরবানির সময়। ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে হাত দেন, এই গরু বিক্রি করার সম্পূর্ণ টাকাই দরকার পড়লে এই এতিম খানায় আমি অনুদান দেব। 2023 সালের 26 জুলাই নবীগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণে উৎসব মুখর অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন এই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। সেই অনুদানের টাকায় নির্মাণাধীন ভবন দৃশ্যমান হয়েছে, যে ভবন পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। আগের যে ভবনটা ছিল এই ভবনটায় অনেক ছাত্র ছিল, যে অনেক কষ্ট হইত থাকতে, পড়ালেখা কষ্ট হইতো, জায়গা হইতো না। কিন্তু আল্লাহর রহমতে এমপি সাহেব আমাদের যে ভবনটা করে দিতে আছে ছয়তলা ফাউন্ডেশনের, ইনশাআল্লাহ সামনে আরও পড়ালেখা ভালো হবে। এখন ছাত্র পর্যাপ্ত পরিমাণ নেওয়া যাবে, অনেক শান্তি করে পড়ালেখা করা যাবে। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে আমাদের দাদুবার জন্য অনেক দোয়া করি, তিনি যেন আমাদের মাঝে আরও অনেকদিন থাকে। ভবনটির কারণে শিক্ষার্থীরা পর্যাপ্ত জায়গা পাবে, যথাযথ শিক্ষা পাবে, এর ফলে শিক্ষার্থীদের রেজাল্টেও ভালো পরিবর্তন আসবে বলে আশাবাদ এলাকাবাসী, শিক্ষার্থীদের অভিভাবক ও অধ্যক্ষের। আমার সন্তান এখানে লেখাপড়া করতেছে, আমি ইতিমধ্যে দেখতেছি যে আমাদের এখানে অনেক উন্নয়ন হচ্ছে। এখানে যে পরিবেশ আমরা দেখতে পাচ্ছি আগের তুলনায় এখন অনেক উন্নত হচ্ছে। আমরা আশা করব যে আমাদের পরিবেশের তুলনায় লেখাপড়ার মানটা যেন আমাদের মাদ্রাসার গভর্নিং বডি এবং শিক্ষক যারা আছে এরা যেন আমাদের ছাত্রদেরকে, আমাদের সন্তানদেরকে ঠিকমতো পাঠদান করেন। এবং আমাদের এমপি মহোদয় সাহেবকে আমাদের এলাকার পক্ষ থেকে আমরা অত্যন্ত মোবারকবাদ জানাই যে আমাদের এলাকায় এত সুন্দর একটা প্রতিষ্ঠান তিনি গড়ে তুলে দিয়েছেন, আমাদের এই প্রতিষ্ঠানের প্রতি সুদৃষ্টি দিয়েছেন। এই ঐতিহ্যবাহী নবীগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসাটি 1957 সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আমাদের এই প্রতিষ্ঠানে যেগুলো পুরান ভবন ছিল এগুলো ভেঙে ফেলা হয়েছে, নতুন ভবন করেছেন এমপি সাহেবের সহযোগিতায়। এবং এই মাদ্রাসার হেফজখানা, ছাত্রছাত্রীদের খাওয়া থাকা যেহেতু সংকট ছিল, তিন সেট থাকার কারণে এগুলো এমপি সাহেব এসে এই বিল্ডিংটাকে তিনি 4 তলা ভবন করে দিয়েছেন। এবং আমাদের এইখানেও এই ভবনকেও তিনি 4 তলা বিল্ডিং করেছেন, অনুদান দিয়েছেন। এই অনুদানের কারণে, এমপি সাহেবের এই মহৎ উদ্যোগের কারণে আমাদের প্রতিষ্ঠান দিন দিন উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। যেহেতু 3 সেট ছিল, 9 মাত্র একটা বিল্ডিং ছিল, এগুলোর কারণে লেখাপড়ার মান তত একটা ভালো থাকতো না, লেখাপড়া করতে পারতো না ছাত্ররা। এমপি সাহেব এসে আসার পরে এই বিল্ডিংটাকে তিনি নতুন করে করছেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন ছাত্রছাত্রীদের এমপি সাহেব। এবং এই প্রতিষ্ঠান লেখাপড়ার মান যাতে বৃদ্ধি পায়, উত্তরোত্তর বাড়ে, সেক্ষেত্রে এমপি সাহেব যথেষ্ট ভূমিকা নিয়েছেন। এলাকাবাসীর পক্ষ থেকে এমপি সাহেব সব কিছু করে দিবেন বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি করে দিয়েছেন। এমপি সাহেব জন্য আমরা দোয়া করি, আল্লাহ পাক যেন ওনাকে হায়াতে তৈয়বা দান করেন, ওনাকে যেন আরও উত্তরোত্তর মর্যাদা বৃদ্ধি করে দেন, ওনাকে যেন আল্লাহ পাক নেক হায়াত দান করেন। ভবনটি ছাড়াও শিক্ষার্থীদের খাবারের ব্যবস্থা করেছেন সেলিম ওসমান। এছাড়া পাশে অবস্থিত নবীগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসার ভবন বর্ধিত করার কাজে ব্যক্তিগত তহবিল থেকে অর্থ দান করেছেন সেলিম ওসমান। এমন দানবীর মানুষকে বারবার প্রয়োজন বলে মন্তব্য করেছেন কাউন্সিলর আফজাল হোসেন। নারায়ণগঞ্জ 5 আসনের জননন্দিত সাংসদ দানবীর বীর মুক্তিযোদ্ধা কেম সেলিম ওসমান আমাদের নবীগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসায় যখন 5 তলা ফাউন্ডেশন দিয়ে কাজ শুরু হয় ঠিক তখনই ওনার ব্যক্তিগত অর্থায়ন থেকে প্রায় 25 লক্ষ টাকা উনি দিয়েছিলেন। সে 25 লক্ষ টাকা দিয়ে শুরু করি আমরা, ওই আমাদের পাশে যে ভবনটি দেখা যাচ্ছে সেখানে 5 তলা ফাউন্ডেশন দিয়ে কাজ শুরু করা হয়। ইতিপূর্বে 3 তলা পর্যন্ত করা হয়েছিল। কিছুদিন পূর্বে আবার উনি আরও 25 লক্ষ টাকা যখন দেন, সেই 25 লক্ষ টাকা দিয়ে আমরা 4 তলার কাজটি শুরু করেছি। আমরা আশা করছি কিছুদিনের মধ্যে আমাদের 4 তলার কাজটি সম্পূর্ণ হবে। আমাদের এই নবীগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসার হেবজ শাখাটিতে আমরা দাঁড়িয়ে আছি। এই হেবজ শাখায় আমাদের কোনো এতিমখানা ভবন নেই। উনি 6 তলা ফাউন্ডেশন দিয়ে 3 তলার ছাদ হয়ে গেছে, 4 তলার ছাদের কার্যক্রম চলছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। ওনার ঘোষণা
ছিল 2,50,000 টাকা, কিন্তু গত কুরবানি ঈদে যে 4,35,35,00,000 টাকা গরু বিক্রি হয়েছে, উনি মন স্থির করেছেন 4,35,00,000 টাকা সম্পূর্ণ টাকাটাই উনি এই ভবনের জন্য এবং এতিম 40 জনের জায়গায় 60 জন ছাত্রদের এই 30 পারা কোরআন শরীফ মুখস্থ করে যারা প্রতিটি ঘরে ঘরে কোরআনের আলো ছড়িয়ে দেবে সেজন্য উনি এই এতিমখানা নির্মাণের সিদ্ধান্ত নিয়ে এতিমখানা নির্মাণ করে যাচ্ছেন। ইতিহাসের পাতায় উজ্জ্বল নক্ষত্র হিসেবে এই দানবীর বীর মুক্তিযোদ্ধা কেম সেলিম ওসমান সেলিম ভাইয়ের নাম মানে লেখা থাকবে সেটা আমি মনপ্রাণে বিশ্বাস করি। আমি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমি দোয়া চাই এই মহান ব্যক্তির জন্য, মহান আল্লাপাক যেন দানবীর বীর মুক্তিযোদ্ধা কেম সেলিম ওসমান সেলিম ভাইকে নেক হায়াত দান করেন, হায়াতে তৈয়বা দান করেন। মহান আল্লাপাক যেন জনগণের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে বেশি বেশি করে কাজ করার সুযোগ করে দেন, সেজন্য আমি আপনাদের মাধ্যমে সকল কাছে দোয়া চাই।